আমার প্রিয় খাবার ইন্ডিয়ান, ইন্ডিয়ান যে কোনো ডিশ। প্রিয় রং রেড, ব্ল্যাক, হোয়াইট, ব্লু আছে। আমার প্রিয় পোশাক ডেনিম, হোয়াইট শার্ট, ফর্মাল লুকও ভালো লাগে। আমার প্রিয় হিরো হচ্ছে ঋত্বিক রোশন। প্রিয় নায়িকা শ্রুতি হাসান। প্রিয় গায়ক হচ্ছে জেসন, ব্রুনো মার্স, এমিনেমও আছে। ফেভারিট নেহা কক্কর। আমার কলেজ, আমি এখন পড়ছি ডিএ, দীনবন্ধু ইন্ডোস কলেজ, গড়িয়া। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, নিজের নাম রাখলে কি দিতাম? নিজের নাম রাখলে আমার অনির্বাণ নামটা খুব পছন্দ এবং অরিন্দম নামটা খুব পছন্দ, অম্লান নামও খুব পছন্দ। এই তিনটের মধ্যে একটাই দিতাম, বাট আমি বলবো যদি এই তিনটের মধ্যে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে অরিন্দমটাই বলবো, কারণ অরিন্দম নামের মানে হচ্ছে যে অরিকে দমন করে, শত্রুকে যে দমন করে, তো ওই নামটা আমার খুব ফেভারিট। ফার্স্ট লাভ, ফার্স্ট লাভ তো মম অ্যান্ড ড্যাড, প্রেম এখনো হয়নি লাইফে। প্রথম উপার্জন 30,000। খারাপ অভ্যেস দেখুন, এই যে নক খাওয়া, আর মাঝে মাঝে কল টাইম ঢুকতে লেট হয়ে যায়। আমার দুঃস্বপ্ন হচ্ছে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া। দেশের মধ্যে যদি বলা হয়, আমার ফেভারিট বেড়ানোর জায়গা সিমলা, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। সমাজে যা পাল্টাতে চাই, সমাজে তো অনেক কিছু মানে হচ্ছে যেগুলো পাল্টানো দরকার, পাল্টানো উচিত, তো আমি তো একা চাইলে কিছুই করতে পারবো না। তো আমার মনে হয় যে এই ওয়াইড ইস কোলাভেরি কোলাভেরি, মানে এত কেন হানাহানি, খুনোখুনি, এত কিছু হচ্ছে মেয়েদের ওপর টর্চার, তো এগুলো পাল্টাতে চাই। আমি জানি না এগুলো কীভাবে পাল্টাবো, বাট ইয়েস, আমি চাই এগুলো পাল্টাতে চাই। আমার স্মরণীয় মুহূর্ত যেদিনকে, মানে আমি ক্লাস 8-এ ছিলাম, যেদিনকে আমার বাবা, আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তারপর ওখান থেকে আমরা শিফট করে নাকতলায় ভাড়া আসি, এবং ভাড়া আসার পর আমার বাবা আমাকে যখন বলেছিল যে এই দেখো আমি ফ্ল্যাট কিনছি, এই ফ্ল্যাটটা আমরা কিনছি, ওই ফ্ল্যাটে যে গৃহপ্রবেশ যেদিনকে ছিল সেদিনকে আমার, সেদিনটা আমার সারা জীবন মনে থাকবে।